সবাই জানেন অনেক পপুলার, আমার খুব পছন্দের একজন অভিনেতা এবং মানুষ দেবদূত ঘোষ। তার সম্পর্কে আলাদা করে আমার আমার মনে হয় না ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার আছে বলে। মেজবাড়ি ফিল্মটা যেটা আজকে স্পেশাল স্ক্রিনিং হবে, দীপান্বিতা সেনগুপ্তর যে শর্ট ফিল্ম আজকে এখানে স্ক্রিনিং হতে চলেছে, যে ফিল্মে দেবদূত ঘোষ অভিনয় করেছেন, ওনারই মুখ থেকে ওনার এক্সপিরিয়েন্সটা কিরকম? আমার দুটো বিষয় বলার আছে। এক নম্বর হচ্ছে এই যে শর্ট ফিল্ম, এই বিষয়টা, এই জনারটা যে এত পপুলার হচ্ছে কেন, তার কারণ হচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যান আর আগের মতো নেই। মানে আগে যেমন হতো, ধরুন আমাদের এখানেও থিয়েটার বা এলিজাবেথান থিয়েটারের কথা আমরা পড়েছি, যে মানুষ সকালবেলা খেয়ে দিয়ে স্নান করে চলে এলো, দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা থাকতো, সারাদিন ধরে প্লে চলছে, ফাইভ অ্যাক্ট প্লে, এন্টারটেনমেন্টের আমি মাধ্যম বলব, বা গ্রিস থেকে যখন শুরু হয়েছে। কিন্তু এখন হয়েছে কি, মানুষের অ্যাটেনশন স্প্যানটা হচ্ছে কোনো বিষয়ের প্রতি 18 মিনিটের বেশি থাকে না, এবং সে সরে সরে যায়, এবং মানুষের জীবনের ব্যস্ততা, তার ডিমান্ডগুলো সাংঘাতিক জোরালো হয়ে দাঁড়িয়েছে। কারো কাজের আছে, কারো পেটের তাগিদে দৌড়াতে হয়, তো পেশাদার চাপ থাকে সেই সময়। সেই জন্যে সারা পৃথিবী জুড়ে দেখছি শর্ট ফিল্মে খুবই ডিমান্ড, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে শর্ট ফিল্মে তেমন বেশি কাজ করিনি, করেছি একদম 5-6টা মনে করলে মনে পড়বেই, কিন্তু তার সঙ্গে বেশি ফিচার ফিল্মেই আমি কাজ করেছি, থিয়েটারেই, যেগুলো বেশি সময় ধরে কাজ। এবং এই কাজগুলো ইদানিংকালে দেখতে পাচ্ছি যে খুবই মানুষের অ্যাটেনশন পাচ্ছে। সেইখানে এরকম যে উদ্যোগ, সেই উদ্যোগে দীপান্বিতা সেনগুপ্তর যে ছবিটি ও লিখেছে, নির্দেশনা করেছে, ছোট্ট একটু অভিনয় করেছে, আর তার সঙ্গে মিউজিক করেছেন, আর যারা আছেন সবাই প্রতিথযশ। হ্যাঁ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রূপঙ্কর গিয়েছে, মানে মিউজিক, ক্যামেরা, সৌরভের ক্যামেরা, আমি বলছি পুরো টিমটা খুব জোরালো একটা টিম। সেখানে দীপান্বিতাই আমাদের টালিগঞ্জের কর্মীদের মধ্যে নবতম সংযোজন, এবং আমরা যেটা হয় নতুনকে আমরা সবসময় আদর করে নিই। কাজটি সে অত্যন্ত যত্নের সঙ্গে করেছে। আমি দেখেছি মহিলা নির্দেশক যে কজনের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি, তাতে দেখেছি যে তারা এই খুঁটিনাটি বিষয়, গল্প, কস্টিউম, মিউজিক, অভিনয়, সেট, এই সমস্ত বিষয়, সবকটা বিষয়ই তো আসলে গল্পটা তো গুছিয়ে বলতে হবে। ওর একটা স্ট্রং গল্প আছে, ও খুব গুছিয়ে বলেছে, আমি ছবিটি ডাবিং করার সময় পুরোটাই দেখতে পেরেছি। আজকেও এসেছি ছবিটি একেবারে প্রেক্ষাগৃহে দেখতে কেমন লাগে, আর ছবিটি অলরেডি একটি ওটিটি প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছে দেখানোর ক্লিকে। তো সবাইকে আবেদন করবো, একদম বাঙালি কাহিনী চিত্র পছন্দ করে, এটা আপনাদের বেশিক্ষণ সময় নেবে না, ছবিটা দেখুন। এবং আমি বলছি, কথা দিচ্ছি, খেয়ালিদি, বিশ্বনাথ, হিমান, আমরা সবাই আছি ছবিটিতে, সবাই খুব মন দিয়ে কাজটিও করেছে, আমার মনে হচ্ছে সবার ভালো লাগবে। আপনি ফিল্মে অভিনয় করেছেন, টেলিভিশনে অভিনয় করেছেন, এবং আপনি একটা স্টেজ অ্যাক্টর, আমাকে জাস্ট এক কথা কথা বলি, স্টেজ অ্যাক্টর আর ফর্মে অভিনয় মানে ঠিক আরও আরও কয়েকটি কঠিন মাধ্যমেও কাজ করছে। যখন রেডিওতে কাজ করছে সেই সময় তো পুরোটাই কল্পনা করে নিতে হচ্ছে, তখন তো দৃশ্যকল্পের কোনো সাহায্য নেই। তবে মূল জিনিসটি হচ্ছে যে অভিনেতা একটু সেন্সিটিভ, সে মাপটি বুঝতে পারে, মাপ মানে বিয়ে বাড়ির রান্না হচ্ছে না, বাড়ির জন্য রান্না করছে, যে দক্ষ রাঁধুনি সে রাঁধুনি জানে যে কতটুকু নুন দিতে হবে, মাংসটা কতটা ম্যারিনেট করতে হবে, কষাতে হবে, তাহলে মানুষের ভালো লাগবে। তো এই খেয়ালটুকু যদি থাকে, আর এটা তো একটা কী বলবো, মানে প্রয়োগিক নির্ভর শিল্প, সেই প্রয়োগের ক্ষেত্রে যদি সচেতন থাকে তাহলে সফল সাফল্য আসে, সফল হয়।